অবৈধ আক্রমণ ঠেকাতে হলে বৈধ আক্রমণ দরকার। তো অবৈধভাবে যখন কুকিচিন সরা পাহাড় ওই বাজারটাকে ছেয়ে ফেললো, তখন বৈধভাবে আইন শৃঙ্খলা বাহিনী ফায়ার কেন করলো না? সেইখানে অসক্ষমতা অক্ষমতার ব্যাপারটা কি ছিল? এটা হচ্ছে উত্তর গতকাল ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত দিয়েছেন, আজকে আমিও দিচ্ছি আমার অতীত অভিজ্ঞতার একদম হুবহু অন গ্রাউন্ড সরজমিন গরম অভিজ্ঞতার আলোকে বলবো। মোটিভেশন ইজ এ ফ্যাক্টর, মোটিভেশন। দুই নম্বর হচ্ছে আমরা শব্দগুলো বাংলা ব্যবহার করছি, সজাগতা, সচেতনতা, অ্যালার্ট ইংরেজিতে অ্যালার্টনেস, কেয়ারফুলনেস ইত্যাদি, এই জিনিসটা ওখানে টোটালি অ্যাবসেন্ট ছিল। এর কারণ পরিস্থিতিটা সরজমিনে প্রত্যেকটি সৈনিক বা প্রত্যেকটি পুলিশ সদস্য, প্রত্যেকটি আনসার সদস্যের নিকট পৌঁছেছে কিনা এটা আমাদের নিকট সন্দেহ লাগছে এখন। এবং না পৌঁছার কারণটাও হতে পারে এটা, হু ইজ ইন চার্জ অফ দ্য সিকিউরিটি সিচুয়েশন ইন চিটাগং হিল ট্র্যাপস, এর কোনো উত্তরটা নাই, এটা আমরা আপনার সামনে বারবার উল্লেখ করেছি। এখন আমি পার্বত্য চট্টগ্রামের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের রাজনীতির দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের সুশীল সমাজের দৃষ্টিভঙ্গি আলোকে বলতে চাই, আপনি বেশি করলেও বলবে মিলিটারি সবকিছু করতে চায়, না করলে বলবে এত বড় সেনাবাহিনী পুষছি কেন, দেশে এটা হচ্ছে কেন। মাঝখানে একটা পন্থা আমাদের বের করতে হবে, সেই পন্থাটা হলো সমন্বয়, সমন্বয়, সমন্বয়। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভাব নাই, যে তাদের উপযুক্ত প্রশিক্ষণটা, অনেকদিন যদি একটা ছুরি ব্যবহার না হয় সেই ছুরিটা কিন্তু ফোঁতা হয়ে যায়। তো পার্বত্য চট্টগ্রামে যেহেতু বেশ কিছুদিন যাবৎ বড় কোনো ঘটনা ঘটে নাই, তাই ব্রেইনটা ফোঁতা হয়ে গেছে, দৃষ্টিটা ফোঁতা হয়ে গেছে, গুলি চালানোর অভ্যাসটা ফোঁতা হয়ে গেছে। এটাকে আগে সচল করতে হবে, এটা না করলে আজকে তারিখ থেকে এই মুহূর্তে যে আমরা কথা বলছি রাইট নাও ইন হিল ট্র্যাক্স, মাননীয় স্বরাষ্ট্র, আমি আপনার সঙ্গে কথা বলছি এখন দিনের বেলা দুটো বা রাত্রে বেলা জনগণ দেখবেন, আজকে ৬ তারিখ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে গিয়েছেন। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যাবেন, র‍্যাব যাবেন, পুলিশ যাবেন, এই সবকিছুকে এক জায়গায় আনতে হবে, সমন্বয়। একটা পয়েন্টের থেকে সকল নির্দেশ বেরোবে, একটা পয়েন্ট থেকে, একটা পয়েন্ট, কারণটা হচ্ছে আমরা শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলাম, শান্তি চুক্তি স্বাক্ষরের অনেক দূর অগ্রগতি হয়েছে কিন্তু অনেক ঢিলামিও হয়ে গেছে, পরিস্থিতিটাকে আমরা স্বাভাবিক মনে করতে শুরু করেছি, স্বাভাবিক তো না, কারণ এই ধরনের অবস্থায় ক্যান্সার রোগীর চারবার পিইটি স্ক্যান করতে হয় যে শরীর থেকে টোটালি ক্যান্সার গেছে কিনা। আমাদের সমাজে, আমাদের পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধ হয় নাই, আমাদের পার্বত্য চট্টগ্রামে ইনসার্জেন্সি সিচুয়েশন বন্ধ হয় নাই, যদিও অনেক বেশি মিক্সিং বাংলাদেশের সঙ্গে হচ্ছে, লেখাপড়া বেড়েছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড বেড়েছে, অর্থনৈতিক উন্নয়ন বেড়েছে, যোগাযোগ বেড়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে, কিন্তু তলে তলে এই সমস্যাটা থেকে গেছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে না বললে মোটেই নয়,